আমরা এখন দেখব কখন একটা দেশ এক্সপোর্টের সিদ্ধান্ত নেয় এবং ইম্পোর্টটাকে ডিসকারেজ করে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে প্রথমে দেখব যে আমার দেশের কান্ট্রির হচ্ছে প্রোডাকশন সারপ্লাস, বাণিজ্য উদ্বৃত্ত। ফর এক্সাম্পল আমরা যদি বলি এটা যদি সাপ্লাই, এটা যদি ডিমান্ড কার্ভ হয়ে থাকে তাহলে বাণিজ্য উদ্বৃত্ত, ফর এক্সাম্পল আমরা ধরে নিব যে ফিসক্যাল ইয়ার FY 2010 থেকে 2015 পর্যন্ত বাংলাদেশে হুইট গম উৎপাদন হয়েছে 3500 মেট্রিক টন, বাট আমার দেশীয় হোম ডিমান্ড হচ্ছে 7000 মেট্রিক টন। তাহলে আমার রেস্ট অফ দ্য রিকোয়ারমেন্ট সেটা আমাকে 3500 মেট্রিক টন ইম্পোর্ট করতে হবে। রেগুলার বেসিস যে সকল ইম্পোর্টার 2010 থেকে 2015 সাল পর্যন্ত দেখেছেন হোম ডিমান্ড কোনোভাবেই দেশের প্রোডাকশন কোনোভাবেই দেশের প্রোডাকশন দেশের পুরোপুরি হোম ডিমান্ডকে মিট করতে পারছে না, তাহলে সে সকল ইম্পোর্টার দেশের পুরোপুরি বাণিজ্যের চাহিদা পূরণের জন্য 3500 মেট্রিক টন গম ইম্পোর্ট করার সিদ্ধান্ত নেবেন। এখন আমরা দেখব সেই 3500 মেট্রিক টন ইম্পোর্ট করতে গিয়ে ফিসক্যাল ইয়ার, আমরা দেখেছিলাম ফিসক্যাল ইয়ার 2010 টু 2015 পর্যন্ত আমাদের ইম্পোর্ট ছিল অ্যানাদার 3500 মেট্রিক টন, বাট ডিউরিং দ্য ফিসক্যাল ইয়ার 2016, 2017, and 2018 এই তিন অর্থ বছরে গভর্নমেন্ট লক্ষ্য করলো যে আমার প্রোডাকশন সারপ্লাস হচ্ছে 5000 মেট্রিক টন। তার মানে হচ্ছে দেশীয় চাহিদা হোম ডিমান্ড 7000 মেট্রিক টন রিকোয়ারমেন্ট ফুলফিল করার পর আমার প্রোডাকশন সারপ্লাস হয়েছে 5000 মেট্রিক টন। তার মানে হচ্ছে 2016, 2017, and 2018 অর্থ বছরে আমার টোটাল প্রোডাকশন হয়েছে 12000 মেট্রিক টন। আমরা এখন বুঝতে হবে প্রোডাকশন সারপ্লাস হচ্ছে 5000 মেট্রিক টন, আমার হোম ডিমান্ড হচ্ছে 7000 মেট্রিক টন, যেটা আমরা দেখেছিলাম 2010 টু 2015 ফিসক্যাল ইয়ারে রেসপেক্টিভলি 3500 মেট্রিক টন আমাকে আমার দেশের জন্য ইম্পোর্ট করতে হতো। বাট ডিউরিং দ্য ফিসক্যাল ইয়ার 2016, 2017, and 2018 অর্থ বছরে আমার হোম ডিমান্ড 7000 মেট্রিক টন টোটালি ফুলফিল করে অতিরিক্ত বাণিজ্য প্রোডাকশন সারপ্লাস আমার 5000 মেট্রিক টন আমার হাতে রয়ে গেল। তাহলে প্রশ্ন আসে যে ওয়েন এ কান্ট্রি রেস্ট্রিক্ট ইম্পোর্টস অন সার্টিন প্রোডাক্টস। তো এখন যে সকল XYZ ইম্পোর্টার্স, ওই সকল পণ্য নিয়ে ইম্পোর্টের বিজনেস করে আসছেন, তাদের সাথে তো বাণিজ্যিক ব্যাংকগুলোর সুসম্পর্ক টিকিয়ে রাখার স্বার্থেই তারা ইম্পোর্ট করতে চাইবেন, এবং সেক্ষেত্রে যখন একজন ইম্পোর্টার একজন ব্যাংকারের কাছে অ্যাপ্রোচ করবেন
নির্দিষ্ট কোয়ান্টিটির পণ্য আমদানি করার জন্য, সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক অথরিটি ইম্পোর্টেড পণ্যের উপর রেস্ট্রিকশন অ্যাপ্লাই করবে ফর দ্য ফিসক্যাল ইয়ার, ফর এক্সাম্পল 2016, ফর এক্সাম্পল 2017, ফর এক্সাম্পল 2018। তাহলে সেই অর্থ বছরে বাণিজ্য উদ্বৃত্ত যেটা 5,000 মেট্রিক টন, এটা পুরোপুরি ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত দেশীয় চাহিদায় হোম ডিমান্ডে একই রকম কোনো প্রোডাক্ট আর ইম্পোর্ট করা হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়। তাহলে সরকার সেন্ট্রাল ব্যাংক অথরিটি সিদ্ধান্ত নেয় ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসি। আমরা দেখব এখন ফিসক্যাল পলিসি, সেটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর আন্ডারে বলা হয়ে থাকে টোটাল ট্যাক্স ইনসিডেন্স ইনক্রিজ করে দিতে হবে কোন পণ্যের উপর, সেই পণ্যটি যেটা আমরা বলেছিলাম যে হুইট। আমরা কিন্তু একটা পণ্যের কথাই বলছি, বারবার একটা পণ্যের কথাই বলছি, যেখানে অর্থ বছর 2010 থেকে 15 পর্যন্ত আমাকে ইম্পোর্ট করতে হতো 3,500 মেট্রিক টন হোম ডিমান্ড ফুলফিল করার জন্য। সেখানে দেখা যাচ্ছে ফিসক্যাল ইয়ার 2016-17-18 আমি হোম ডিমান্ড ফুলফিল করার পরেও আমার অতিরিক্ত 5,000 মেট্রিক টন উদ্বৃত্ত রয়ে গেছে। তাহলে সেই উদ্বৃত্তটা অবশ্যই আমরা কান্ট্রির ওয়েলফেয়ারের জন্য দেশের বাইরে এক্সপোর্ট করার সিদ্ধান্ত নেব। আচ্ছা, দেশের বাইরে এক্সপোর্ট করার জন্য তো ডেফিনেটলি আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, তো অ্যাট দ্য ফিসক্যাল ইয়ার 2016-17-18 আমার টোটাল ইম্পোর্ট হচ্ছে সরাসরি, আমরা ইম্পোর্টটাকে সরাসরি ডিসকারেজ করার জন্য গভর্নমেন্ট এমন কিছু রেস্ট্রিকশন অ্যাপ্লাই করবে যাতে করে ওই সময়টাতে 16-17-18 অর্থ বছরে আর কোনো গম দেশের বাইরে থেকে ইম্পোর্ট না হয়। বিকজ আমরা অলরেডি জেনে রাখলাম যে আমাদের এখানে প্রোডাকশন সারপ্লাস আছে ডিউরিং দ্যাট অর্থ বছর, সেই সারপ্লাসটাকে অংশটাকে যদি আমরা এক্সপোর্ট না করতে পারি তাহলে আমরা রিজার্ভ করতে গেলে এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। বিকজ কিছু কিছু শস্য, খাদ্যশস্য পেরিশেবল হওয়ার কারণে ওই সকল খাদ্যশস্যকে একটা নির্দিষ্ট সময়ের পর এটাকে আর গুদামজাত করা যায় না অথবা সংরক্ষণ করা যায় না। তাহলে একটা দেশ অবশ্যই খুব অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে ওই সকল পণ্যকে যত দ্রুত সম্ভব দেশের বাইরে এক্সপোর্ট করে ফরেন কারেন্সি আর্ন করার জন্য। তাহলে সেন্ট্রাল ব্যাংক অথরিটি, কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত দেবে ফিসক্যাল পলিসির মাধ্যমে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে টোটাল ট্যাক্স ইনসিডেন্স সেটা বাড়িয়ে দিতে হবে, এবং পণ্যের অ্যাসেসমেন্ট ভ্যালুয়েশন, এটা হচ্ছে পণ্যের অ্যাসেসমেন্ট ভ্যালুয়েশন যদি ইম্পোর্ট করতে হয় অ্যাসেসমেন্ট ভ্যালুয়েশনও বাড়িয়ে দিতে হবে। আর মনিটারি পলিসি, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে সিদ্ধান্ত দেবে যে নট টু ওপেন এলসি, আর কোনো এলসি ওপেন করা হবে না। তাহলে ওই সকল ইম্পোর্টার যদি ব্যাংকের সাথে খুব ভালো বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ব্যবসা করে থাকেন তাহলে ওই সকল ইম্পোর্টারগণ অবশ্যই, ওই সকল ব্যাংকারগণ অবশ্যই চাইবেন না যে ইম্পোর্টারের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক, সুসম্পর্কগুলো নষ্ট করতে। তাহলে তারা কী করবেন, ডিসকারেজ করবেন এলসি ওপেন করার জন্য। নাম্বার থ্রি, যদি এমন হয়ে থাকে যে নিতান্তই ওই ব্যবসায়ী এই পণ্য ছাড়া অন্য কোনো পণ্যের দিকে ইম্পোর্টে আর কোনো মনোনিবেশ করবেন না, তাহলে তার জন্য 100% ক্যাশ এলসি অ্যাট সাইট। বলে রাখা ভালো যে উনি হয়তো এক্স ইম্পোর্টার, হয়তো বা এই পণ্যের জন্য ইম্পোর্ট এলসিতে 0% ক্যাশ মার্জিন ফ্যাসিলিটি ব্যাংকের কাছ থেকে অ্যাভেল করে আসছিলেন, কিন্তু বাই দ্যাট পিরিয়ড অফ টাইম বিকজ অফ দ্য সার্কুলেশন অফ সেন্ট্রাল ব্যাংক অথরিটি অ্যান্ড ন্যাশনাল ওয়েলফেয়ার গেইন, বাই দ্যাট টাইম
সেই রেসপেক্টিভ ইম্পোর্টারকে 100% ক্যাশ এলসি এর সাইটে এলসি ওপেন করতে হবে, যেটা ওনার জন্য হয়তোবা প্রায় অসম্ভব। এই সকল প্রক্রিয়াগুলো মূলত বলা হয়ে থাকে এই জন্যই যে বাই দ্যাট পিরিয়ড অফ টাইম, ওই নির্দিষ্ট সময়ের জন্য সেই নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে ইম্পোর্ট রেস্ট্রিকশন অ্যাপ্লাই করা। তাহলে 100% ক্যাশ 100% এলসি এট সাইট, এটা অনেকটাই ইম্পোর্টারের জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়।